বর্ষা এস এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই আজকে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সহজে গুণ করার উপায় বা টেকনিক কিভাবে আপনারা সহজে শর্টকাটে গুণ করতে পারবেন এখানে এক নাম্বার দেখি একশো পাঁচ গুণুন একশো ছয় একশো পাঁচকে একশো ছয় দ্বারা গুণ করতে হবে এখানে আমাদের প্রথমে দেখতে হবে একশো থেকে কত বেশি আছে এখানে আমার একশো থেকে পাঁচ বেশি আছে এবং এখানে একশো থেকে আমার ছয় বেশি আছে বেশি আছে দেখে এখানে আমি প্লাস দিয়েছি এখানে প্লাস তারপর আমাদের দেখতে হবে এখন এই একশো পাঁচের সাথে ছয় অথবা একশো ছয়ের সাথে আমাদের পাশ যোগ করতে হবে আমরা এই একশো পাঁচের সাথে কিন্তু একশো পাঁচ রে আমরা যোগ করতে পারবো না এবং একশো ছয়ের সাথে ছয়কে আমরা যোগ করতে পারবো না এই একশো পাঁচের সাথে ছয় এবং একশো ছয়ের সাথে পাঁচ আমাদের যোগ করতে হবে তাহলে আমরা দেখি একশো পাঁচের সাথে ছয় যোগ করলে একশো এগারো পাবো অথবা একশো ছয়ের সাথে পাঁচের যোগ করলে আমরা এগারো পাবো তারপর আমাদের করণীয় হচ্ছে পাঁচ এবং ছয়কে আমরা গুণ করব। পাঁচ এবং ছয়কে আমরা গুণ করলে পাঁচ ছয় তিরিশ পাঁচ ছয় আমরা কত পাচ্ছি তিরিশ তাহলে আমরা সহজে গুণ ফলটা পেলাম আমরা দুই নম্বর দেখি একশো সাত গুণুন একশো বারো একশো সাত গুণন একশো বারো এখানে একশো থেকে আমার সাত বেশি আর এখানে একশো থেকে আমার বারো বেশি আছে এখন একশো সাতের সাথে বারো অথবা একশো বারোর সাথে আমরা সাত যোগ করবো তাহলে একশো সাতের সাথে আমরা বারো যোগ করলে পাব একশো উনিশ অথবা একশো বারোর সাথে সাতকে আমরা যোগ করলে পাব একশো উনিশ তারপরের ধাপ হচ্ছে আমাদের সাতের সাথে বারোকে গুণ করবো সাত বারং চুরাশি সাত বারং চুরাশি তাহলে একশো সাত গুণ একশো বারোর গুণ আমরা পেলাম এগারো হাজার নশো চুরাশি তারপরে দেখি তিন নাম্বার একশো দুই গুণন একশো চার তাহলে আমার এখানে একশো থেকে দুই বেশি এবং এখানে একশো থেকে আমার চার বেশি আছে তারপর আমরা একশো দুইয়ের সাথে চার যোগ করব এবং অথবা একশো চারের সাথে দুই যোগ করব যোগ করলে আমরা পাবো একশো ছয় তারপর আমরা গুণ করব দুই এবং চার চার দুগুনে আট আমরা কি এখানে আট লিখব না আমরা কখনো এক ডিজিট লিখতে পারব না আমাদের সময় দুই ডিজিট লিখতে হবে তাহলে চার দুগুণে আট তাহলে আটের আগে আমরা জিরো বসাবো তাহলে আমরা একশো দুই গুনুন একশো চারের গুণফল পেয়েছি দশ হাজার ছয়শো আট তারপর আমরা চার নাম্বার দেখি একশো চার গুনুন একশো নয় একশো চার একশো নয় এখানে আমার একশো থেকে চার বেশি আছে এবং এখানে একশো থেকে আমার নয় বেশি আছে তা আমরা একশো চারের সাথে নয় যোগ করবো অথবা একশো নয়ের সাথে চার যোগ করব যোগ করলে আমরা পাবো একশো তেরো তারপর আমাদের করণীয় চার এবং নয়কে গুণ করব চার নং ছত্রিশ তাহলে আমরা একশো চার গুণন একশো নয়ের গুণফল পেয়েছি এগারো হাজার তিনশো ছত্রিশ আমরা পাঁচ নাম্বার দেখি একশো চব্বিশ 113 তাহলে এখানে আমার একশো থেকে চব্বিশ বেশি আর এখানে একশো থেকে আমার ১৩ বেশি আছে তারপর আমাদের করণীয় একশো চব্বিশের সাথে তেরো যোগ করব অথবা একশো তেরোর সাথে চব্বিশ যোগ করব তাহলে আমরা যোগ করলে পাবো একশো সাতত্রিশ যে এই দুইটা থেকে যে কোনো একটা সংখ্যার সাথে যোগ করতে হবে একশো এর সাথে তেরো অথবা একশো তেরোর সাথে চব্বিশ যোগ করতে হবে তাহলে আমরা একশো চব্বিশ সাথে তেরো যোগ করলে একশো পাবো একশো তেরো সাথে চব্বিশ যোগ করলেও আমরা একশো সাতত্রিশ পাবো তারপর আমরা চব্বিশ এবং তেরো গুণ করব চব্বিশ এবং তেরো গুণ করলে আমরা পাবো তিনশো বারো এখানে কি আমরা তিনশো বারো লিখবো না আমাদের এখানে সবসময় দুই ডিজিট দুই সংখ্যা লিখতে হবে দুই সংখ্যা কারণ এখানে আমরা তিন সংখ্যা পেয়েছি তিনশো বারো তাহলে এখানে আমরা লাস্টের দুই সংখ্যা লিখবো বারো তাহলে আমাদের এই তিন যাবে কোথায় তাহলে তিন আমাদের এই সাতের সাথে যোগ হয়ে যাবে তাহলে তিন সাথে সাথে যোগ হয়ে যায় যোগ ফল যদি আমরা দেখি তাহলে এখানে এই বারো নেমেছে তিন এবং সাত যোগ করলে আমরা পাবো দশ দশের শূন্য আর এখানে এক হাতে থাকে এক আর তিন চার আর এক এখানে চলে আসছে তাহলে আমরা ছয় গুণ করে পেয়েছি গুণ ফলটি ছয় নম্বর দেখি একশো পনেরো গুণুন একশো তেরো তাহলে এখানে আমার একশো থেকে পনেরো বেশি এখানে একশো থেকে আমার তেরো বেশি আছে তারপরে একশো পনেরোর সাথে তেরো যোগ করবো অথবা একশো তেরোর সাথে পনেরো যোগ করবো যোগ করলে পাবো আমরা একশো আঠাশ একশো তেরো সাথে একশো যোগ করলে পাবো একশো আঠাশ একশো তেরো সাথে যোগ করলে পাবো একশো তারপর আমাদের করণীয় সাথে তেরো গুণ করতে হবে পনেরো আর তেরো গুণ করলে পাবো আমরা একশো পঁচানব্বই তাহলে আমরা এখানে একশো পঁচানব্বই তিনটে সংখ্যা এই তিনটে সংখ্যা এখানে আমরা লিখতে পারবো না এখানে আমাদের দুইটি সংখ্যা লিখতে হবে লাস্টের দুইটি সংখ্যা আমরা লিখবো তাহলে লাস্টের দুইটি সংখ্যা হচ্ছে পঁচানব্বই আর আমাদের এক হাতে থাকে এক এই আটের সাথে যোগ হয়ে যাবে তাহলে আটের সাথে এক যোগ হইলে আমাদের নয় হয়ে যায় তাহলে বারো হাজার নয়শো পঁচানব্বই এর আগে আমরা অঙ্কগুলো দেখলাম একশোর উপরে গুণগুলো এখন আমরা দেখব একশো নিচের সংখ্যাগুলো কীভাবে আমরা শর্টকাটে গুণ করতে পারি তাহলে আমাদের এখানে দেখতে হবে ছিয়ানব্বই গুণন সাতানব্বই তাহলে একশো হইতে আমার কত কম আছে এখানে চার আমার কম একশো হইতে আর এখানে আমার একশো হইতে তিন কম আছে তাই ওই জন্যে তিন যেহেতু কম এই জন্য আমরা এখানে বিয়োগ বা মাইনাস দিয়ে দিয়েছি এখানে চার কম এই জন্যে মাইনাস চার আমি দিয়েছি এখন যেহেতু এখানে মাইনাস এর আগে আমরা দেখেছিলাম প্লাস ছিল আমরা প্লাস করে দিয়েছি তারপরে যেহেতু এখানে আমার মাইনাস তাহলে ছিয়ানব্বই মাইনাস তিন ছিয়ানব্বইতে তিন বাদ দিতে হবে এবং অথবা সাতানব্বই থেকে আমার চার বিয়োগ দিতে হবে তাহলে ছিয়ানব্বই ছিয়ানব্বই থেকে তিন বিয়োগ দিলে আমার থাকে তিরানব্বই সাতানব্বই থেকে চার বিয়োগ দিলেও আমার থাকে তিরানব্বই তারপর আমাদের চার এবং তিন গুণ করতে হবে কিন্তু আমাদের দুইটার সামনেই মাইনাস আছে তার আমরা কি করব বিশ গুণিত নিয়ম অনুযায়ী আমাদের নিয়ম আছে কি মা গুণের বেলা মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় তাহলে প্লাস তাহলে তিন চারে বারো তাহলে ছিয়ানব্বই গুণ সাতানব্বই আমরা গুণ ফলটা সহজেই পেয়েছি আট নম্বর দেখি চোরানব্বই গুনুন অননব্বই চোরানব্বই গুনন অননব্বই তাহলে এখানে একশো হইতে আমার ছয় কম আছে আর এখানে একশো হইতে আমার এগারো কম তারপর আমাদের করণীয় চোরানব্বই থেকে এগারো অথবা থেকে ছয় বিয়োগ দিতে হবে আমরা বিয়োগ করলে চোরানব্বই থেকে এগারো বিয়োগ করলেও তেরাশি পাবো থেকে ছয় বিয়োগ দিলেও আমরা তেরাশি পাবো তারপর এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেছে ছয় ছেষট্টি তাহলে আমরা গুণ ফল পেয়েছি আট হাজার তিনশো ছেষট্টি নয় নম্বর একশো তিন গুণন আটানব্বই এর আগের অঙ্কগুলো আমরা করেছিলাম সবগুলি একশো তিনের উপরের সংখ্যাগুলো অথবা একশো নিচের সংখ্যাগুলো কিন্তু এখানে আমার একশো তিন গুণন আটানব্বই একটি হচ্ছে একশোর উপরে আর একটি হচ্ছে একশো নিচের তাহলে এখানে আমাদের প্রথমে আগের মতন ভাগ করব এখানে আমাদের একশো থেকে তিন বেশি আর এখানে একশো হইতে দুই কম আছে তারপর আমাদের করতে হবে একশো তিন থেকে দুই বাদ দিতে হবে অথবা আটানব্বইয়ের সাথে তিন যোগ করতে হবে আমরা একশো তিন থেকে দুই বাদ দিলে আমাদের থাকে একশো এক আর আটানব্বই সাথে তিন যোগ করলে আমাদের ওই একশো একই থাকে তারপর আমাদের করণীয় হচ্ছে কি তিন দিয়ে দুইকে গুণ করব কিন্তু দুইটার সামনে দুইটি চিহ্ন দেওয়া আছে একটি হচ্ছে প্লাস একটি হচ্ছে মাইনাস তাহলে গুণের বেলা আমাদের হয় প্লাস মাইনাসে মাইনাস ছয় তিন দুগুণে ছয় আমরা পাই কিন্তু ছয় আমরা কিভাবে লিখবো মাইনাস এই লেখার আগে আমাদের এখানে দুইটি সংখ্যা দিয়ে নিতে হবে দুইটি জিরো তারপরে আমাদের মাইনাস ছয় দিতে হবে মানে মাইনাস করতে হবে ছয় তা আমরা মাইনাস করি তাহলে এখানে জিরো জিরো থেকে ছয় যায় না এখান থেকে আমরা এক নিলাম এখানে দশ দশ থেকে আবার এক এখানে দশ দশ থেকে ছয় গেলে চার এখানে থেকে আমার নয় এখানে এক যেহেতু ধার করেছি এখান থেকে পাঁচটা থাকে দশ তাহলে আমরা সহজে একশো তিন গুন আটানব্বই গুণ ফল পেয়েছি দশ হাজার চোরানব্বই দশ নম্বর সাতানব্বই গুনন নিরানব্বই তাহলে এখানে আমার একশো হইতে তিন কম আছে আর এখানে একশো হইতে এক তাহলে আমাদের সাতানব্বই থেকে এক বাদ দিতে হবে অথবা নিরানব্বই থেকে তিন তাহলে আমরা সাতানব্বই থেকে এক বাদ দিলে ছিয়ানব্বই নিরানব্বই থেকে তিন বাদ দিলে আমরা ছিয়ানব্বই পাবো তারপর আমাদের গুণ করতে হবে দুইটার সামনে মাইনাস মাইনাসের বেলা আমরা গুণ করলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় তিন দু তিনকে তিন কিন্তু এখানে আমরা একটি সংখ্যা তিন পাচ্ছি এখানে আমরা একটি সংখ্যা লিখতে পারবো না এখানে আমাদের দুইটি সংখ্যা লিখতে হবে তাহলে তিনের সামনে আমাদের জিরো দিতে হবে তাহলে শূন্য তিন আমাদের লিখতে হবে তাহলে সাতানব্বই গুণ নিরানব্বই গুণ ফল পেয়েছি নয় হাজার ছয়শো তিন এর আগে আমরা গুণ করে দেখলাম যোগ বিয়োগ করে এখন আমরা যোগ বিয়োগ ছাড়া গুণ করে দেখব পঁচিশ দিয়ে বিয়াল্লিশকে গুণ করতে হবে প্রথমে আমরা জানি ডান দিক থেকে গুণ করতে হবে পাঁচ দুগুণে দশ দশের জিরো দশের জিরো তা হাতে থাকলো এক এখন আমরা গুণ করবো চার দিয়ে পাঁচ এবং এ দুই দিয়ে দুইকে কোনাকুনি আমরা গুণ করব তাহলে চার পাঁচে কুড়ি এবং চার দুই দুগুণে চার আর যে গুণ ফলগুলো আমরা পাবো সবগুলো আমরা কী করবো যোগ করবো তাহলে চার পাঁচে কুড়ি আর দুই দুগুণে চার চব্বিশ আর এক হাতে যেটি আমি ছিল পঁচিশ পঁচিশের পাঁচ পঁচিশের পাঁচ হাতে থাকলো আমার দুই তারপর চার দুগুণে আট আর দুয়ে দশ তাহলে আমরা পঁচিশ দিয়ে বিয়াল্লিশে গুণ করে পেয়েছি এক হাজার পঞ্চাশ তা আমরা এক লাইনে সহজে গুণ করে এর ফলটা পেয়েছি তারপরে এখানে দেখেন আমি ডাইগ্রামটি দিয়ে দিয়েছি প্রথমে ডান দিক থেকে গুণ করেছি তারপরে কোনাকণি গুণ করেছি একসাথে আবার উপরে আমি প্লাস চিহ্ন দিয়েছি কারণ গুণ করার পর আমরা যা পেয়েছি সব যোগ করেছি কারণ এখানে আমরা চার পাঁচে করি দুই দুগুণে চার চব্বিশ আর হাতে ছিল এক পঁচিশ পঁচিশের পাঁচ হাতে থাকলো এক আর লাস্টে সোজা টান মানে এই দুই দিয়ে চারে গুণ করেছে আট আর হাতে দুই দশ আপনার এই ডায়াগ্রাম দেখেও আপনারা এই গুণ ফলটা আপনারা বুঝতে পারবেন তারপর বারো নম্বর দেখি ওই একই অংশ একান্ন দিয়ে ছত্রিশকে গুণ করতে হবে আগের নিয়মই আমরা ছয় দিয়ে ছয় কে ছয় তারপরে আমরা কোনো গুণ করব যেহেতু আমাদের হাতে নেই পাঁচ ছয় তিরিশ আর তিন কে তিন তাহলে তেত্রিশ তেত্রিশের তিন হাতে থাকলো আমার তিন তিন পাঁচে পনেরো আর তিনে আঠারো শেষ সহজে গুণ করে পেলাম তেরো নম্বর চারশো তেরো গুণন দুইশো একুশ এর আগের অঙ্কগুলো আমরা দেখেছি দুই সংখ্যা এখন আমরা দেখব তিন সংখ্যা অঙ্ক কিভাবে আমরা সহজে গুণ করতে পারি এখানে আমি ডায়াগ্রাম দিয়ে দিয়েছি ডায়াগ্রাম দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে প্রথমে আমরা ডান দিক থেকে গুণ করবো অক্ষে তিন তারপর আমরা গুণ করব এখানে আমি ডায়াগ্রাম দিয়ে দিয়েছি এই এক দিয়ে এক এবং দুই দিয়ে তিন এই কোনা কোনি তারপর আমরা গুণ করার পর যা পাবো সবগুলো আমরা কী করবো যোগ দিয়ে দেবে জন্য আমি এখানে যোগফল দিয়ে দিয়েছি তাহলে অক্ষে এক আর তিন দুগুণে ছয় আর এক কত হয় সাত তারপরে আমরা তারপরে ডায়াগ্রাম হচ্ছে আমরা এই কোনা থেকে এই কোনা এই কোনা থেকে এই কোনা এক, 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 এক দিয়ে চার আবার দুই দিয়ে রে গুণ করবো আবার মাঝখানে একটা টান দুই দিয়ে একরে গুণ করব তারপরে যা গুণ ফলগুলো পাবো আমরা যোগ করব তাহলে আমরা গুণ করে দেখি তিন দুগুণে ছয় চারককে চার তারপরে দুই অককে দুই তাহলে আমরা এগুলি যোগ করব যোগ করে পেয়েছি বারো তাই বারোর দুই এখানে লিখেছি হাতে থাকলো এক তারপরে আমরা আবার এখানে দেখি পরের ডায়াগ্রাম দুই দিয়ে চার দুই দিয়ে একরে গুণ করব এই কোনাকুনি এই কোনি তারপর গুণ করে আমরা যোগ করব। গুণ আমরা পাবো চার দুগুণে আট আর দুই একে দুই আট আর দুই দশ আর হাতে ছিল এক এগারোর এক হাতে থাকলো আমার এক এখন লাস্টে যে টান একটা সোজা লম্বা লম্বি এইটি হচ্ছে দুই দিয়ে চারে গুণ করব চার দুগুণো আট আর হাতে এক নয় আমরা সহজে গুণ করলাম বন্ধুরা আজ তাহলে এই ভিডিও এই পর্যন্ত কোথাও যদি লেখায় বানানে বলাই ভুল হয়ে থাকে সবাই চোখে দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং করোনা থেকে দূরে থাকবেন প্রত্যেককে ধন্যবাদ